হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বরাবর মতো ভালো আছি তো সে এদিন খেয়ে মানে খাবার টাবার খাওয়ার শেষ করে আর কি ঘোরাঘুরি শেষ করে আর কি সামনের দিকে হাঁটতে হাঁটতে আসতেছিলাম বাসায় যাওয়ার পথে একটা জিনিস চোখে পড়ে গেল তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো চিন্তা করলাম এটাও শেয়ার করে ফেলি তো এই যে আমি যেই শপটার ভিতরে ঢুকেছি সেটা হলো একটা হলো চায় মানে চায়না থেকে ইনপুট করা সব জিনিস মানে যারা চায়নারা যে সব খাবার টাবার খায় সব ধরনের প্রোডাক্ট এখানে ছিল মানে সবটা পুরোটাই হলো চায়নাদের বলতে গেলে আমি এখানে ঢুকে অ্যাকচুয়ালি কিছুই বুঝতে পারিনি এখানে যে লুডুসের সেক্টরটা ছিল এখান থেকে জাস্ট লুডুস বাহির থেকে দেখে আমি ভিতরে ঢুকেছি যে এখানে লুডুস নিয়ে যাব। তো ভিতরে ঢুকেই দেখি যে এই অবস্থা মানে পুরোটা সব জুড়েই ছিল যাই দেখতেছিলাম সব ছিল চায়না প্রোডাক্ট মানে চায়নাতে লেখা আসলে কোনটা কি আসলে কোনো নামই আমি পড়তে পারতেছিলাম না এই নামগুলো জানতে হলে অবশ্যই আমার চায়না ভাষা শিখতে হবে বলতে গেলে মানে সব চায়নাতে ছিল মূলত মানে উত্তরাতে বেশিরভাগ তো চায়না মানুষই বেশি থাকে কোরিয়ানরা বেশি থাকে তাদের মানে এই ব্যবস্থাটা ভালো হয়েছে যে এই সবটা থাকার কারণে তারা এখন মানে ঘরে মানে খুব সহজেই এখান থেকে কিনে কাটা খেতে পারছে বাহিরের তাদের যেই খাবারের ইটা ওই অনুযায়ী তো এত এত নামের কোয়ালিটি ফুল এত জিনিস ছিল মানে আমি এগুলো কিচ্ছুর নামই জানি না আর জিনিসও চিনতে পারতেছিলাম না এমন এমন অদ্ভুত জিনিস ছিল তো দেখো এখানে জুসের যে স্যাক্টরটা সব জুসই হলো বাহিরের মানে বাংলাদেশি বলতে কিছুই নাই এখানে যে সবজির ছিল তার মধ্যেও মানে জিনিসগুলো দেখে এত খারাপ লাগতেছিল মানে কি বলবো কিছু জিনিস দেখতে খুব সুন্দর লাগতেছিল কিছু জিনিস একদম মানে মানে কিন্তু চায়নারা কিন্তু এইসব জিনিসই খাওয়া মানে খাবার খায় বলতে যে এতই খারাপ তা না এখানে দেখো সব সবকিছু চাউল ডাল মানে সব কিছু শুরু করে তারা যে ধরনের খাবার পছন্দ করে সব ছিল এখানে তো তাদের জন্য সুবিধা আর কি যারা আবার চায়না খাবার পছন্দ করে চাইনিজদের খাবার আর কি তারা কিন্তু এখান থেকে অনেক কিছুই তোমরা বাই করতে পারবা যে কিনে নিয়ে বাসায় ট্রাই করতে পারবা আর কি তো এই যে এখানে দেখো ফ্রোজেন খাবারগুলো ছিল আমি এগুলোর দিকে তাকিয়েছিলাম যেগুলো কি কোনো মাস্টাস নাকি ফ্রোজেন করা কালো কালো কী ছিল মানে কেমন দেখা যাচ্ছিলো আর এদিকে যে ডাম্পলিং ছিল তারপর আরও কি কি তাদের নামও আমি ঠিক জানি না যে খেয়েছি আর কি আমরা মোমো বলি যেটাকে তো এটা খেয়েছি সেটার না আমি শুধু জানতাম তারপরে ওই যে চাউমিন ছিল আর ঝালের মানে অহরহ কত যে কত রকমের মরিচ ছিল এখানে মানে শুকনো মরিচ মরিচ চিলি ফ্লিক্স মানে সব ধরনের মশলা যারা ওরা খাবার ইউজ করে সব কিছু ছিল তো চায়নাদের জন্য আর কি খুব ভালো এই শপটা আমি যতক্ষণ ছিলাম আর কি শপের ভিতরে দেখতেছিলাম ঘুরে ঘুরে ততক্ষণ মানে বেশিরভাগ চায়নারাই এসে এই দোকান থেকে আর কি কেনাকাটা করতেছিল সব এই সবটা থেকে তো এটাই বুঝতে পারলাম যে এখানে আমাদের বাংলাদেশিদের জন্য কিছুই না মানে আমরা আসলেও জানি না কিছু পাবো নাকি কি কারণ এখানে নামগুলো সব অদ্ভুত মানে চায়নাতেই লেখা ছিল প্রাইসটা শুধু ত্যাগ করা ছিল বাংলায় এছাড়া সব কিছু ছিল আর কি ইয়েতে লেখা চায়নাতে লেখা তো আমি একটারও নাম জানি না নাম পড়তেও পারি নাই তো কি আর বলার ভালোই লেগেছে সবটা পুরোপুরি ঘুরে আমরা মানে খুব ইন্টারেস্ট পেয়েছি বলতে গেলে আর এত সুন্দর লাগতেছিল কিউট কিউট করে আর কি সব প্যাকেজিং করা ছিল দেখো যেখানে বক্সগুলো এগুলোর ভিতরে আসলে কি আমরাও জানি না মতো কিন্তু বক্সগুলো দেখে এত কিউট লাগতেছিল জানলে কে মানে কেনার আগ্রহ হতো তো দেখো এখানে সব ধরনের মশলা ছিল তারা এই যে দেখো এখানে কিন্তু যা এসে পড়েছে চায়নারা কেনাকাটা করতে তারা আর কি সব যা যা শপিং করার বাজার টাজার তারা লিস্ট করে এখান থেকে কিনে টেনে নিয়ে যায় তো এখানে যে চকলেট ছিল সবই চায়নার ছিল তো যে এখানে কিন্তু তারা কেনাকাটা করতেছে আর আমি একটু সবটা ঘুরে ঘুরেই দেখলাম ভালো লেগেছে অনেক দিন পরে আর কি কোনো আনকমন বা জিনিস দেখতে পেলাম বাংলাদেশে আমি আসলে এরকম কোনো সব দেখি নাই এখন পর্যন্ত তো আমার এই সবটা দেখে খুব ভালো লেগেছে সাধারণত আমি না ভিডিও দেখি আর কি যে ব্লগ যে করে একটা চায়না মেয়ে আর কি যে রান্না টান্না করে খাবারটা খালি ফ্রোজেন করে খায় তো ওইটার নামটা আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই ওই মেয়েটার ব্লগ দেখি তো ওই খাবারগুলো এখানে দেখে দেখে খুব এনজয় করতেছিলাম তো বাহির থেকে দেখিয়ে দেই এটা একদম ক্যাফে দরবার থেকে একটু সামনে হাঁটতে মানে সোজা সুযোগ হাঁটলেই উপরে একটা রেস্টুরেন্ট আছে এটা হলো চায়না রেস্টুরেন্ট কি একটা নাম জানি আর এস নিচেই ছিল আর কি চায়নার এই দোকানটা তো এখানে কিন্তু চায়নাতেই লেখা ছিল দোকানের নাম আর বাংলাতে ছোট করে লেখা ছিল তো তোমরা একটু কষ্ট করে ভিডিওটা স্কিপ করে স্টপ করে আর কি দেখে নিও দেন আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছিলাম মানে আমাদের বাসা থেকে একদম কাছে পিছনের রোডটাই আর কি আমাদের বাড়ি থেকে পিছনের রোডটাই হলো এই মানে ক্যাফে দরবারের যে রোডটা আর কি বারো মোড় হতে খুব কাছে তাই হেঁটে হেঁটেই আমরা যে কোনো জায়গায় আর কি একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর ঘুরতে কারোই কান্নাই ভালো লাগে বলো আর দিনটা যেহেতু ছিল বুঝতেই পারতেছো একটু ঘোরাঘুরি না করলে ভাল লাগে না এই জন্যই ঘোরাঘুরি আর বাইরে আসলে ঘুরতে ইচ্ছে করে কারণ সব সময় তার বের হওয়া হয় না তাই আর কি চিন্তা করতেছে একটু ঘুরে টুরে যাই বাসার দিকে আর নুসাহে বিরক্ত করতেছিল এখন হাঁটাহাঁটি করছে এখন আর বিরক্ত করে না মানে ওকে নিয়ে ঘুরতে হবে মূল কথা এই যে দেখো ক্যাফে দরবারের নিচে আমরা হাঁটাহাঁটি করতেছি তো খুব কাছে আর কি তোমরা মানে যারা আর কি এদিকে উত্তরার দিকে থাকো একটু কষ্ট করে হেঁটে এসে এসব দেখতে পারো সুন্দর সুন্দর আনকমন জিনিসগুলো তো ক্যাফে দরবারের নিচে আরেকটা দোকান ছিল তো এই যে এই নিচে একটা রেস্ট মানে ছোটো একটা ক্যাফে সাথে পাশে একটা মানে দোকান ছিল যেখানে আর কি অনেক সুন্দর সুন্দর বরখার কালেকশন ছিল তো বাঁধন হয়ে আবার একটা বরখা পছন্দ হয়ে গেছে বাহির থেকেই তো দেখাচ্ছিলো সেইটার প্রাইস জানার জন্য ভিতরে ঢুকলাম ঢুকেই অনেক কিছু চোখে পড়ে গেল আসলে আশেপাশে না মানে পুরো মার্কেট জুড়ে যেগুলো খুঁজবে অনেক সময় অনেক ছোটোখাটো সবগুলোতে সে আনকমন বা অন্য সব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এরকম হয় আর কি কারণ ওরা তো বাহির থেকে খুঁজে টুজে অনেক করে তারপরে কালেকশন নিয়ে আসে যার কারণে তো আনকমন এখানে ছেলেদেরও কালেকশন ছিল আর আমার আর মার তো চোখ আটকে গিয়েছিল শাড়ির প্রতি সে দোকানে ঢুকেই মানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল মানে কালেকশন হলো কম কিন্তু জিনিসগুলো একদম আনকমন ছিল তো এখানে সেই লেহেঙ্গাটাও খুব সুন্দর লাগতেছিল গর্জিয়াস লাগতেছিল তো এসে তাকে প্রাইস ট্রাইস জিজ্ঞেস করতেছিলাম আসলে এটা কিন্তু আমার হবেই না কারণ আমি যে শর্ট মানুষ এত বড় লেহেঙ্গা আমার পক্ষে পড়াও সম্ভব না তো এইখানে এসে এই শাড়িটা খুব চোখ আটকিয়ে নিল মানে এত ভালো লাগতেছিল মানে শাড়িটা হলো কাঞ্জি বরং কাতান যেটাকে বলে সেটার উপরে হালকা সিকোয়েন্সে কাজ করা তো খুব ভালো লাগতেছিল ব্রাইটদের জন্য আর কি আরও বেশি আর এটা প্রাইস প্রাইস ছিল পাঁচ হাজার মানে সাড়ে পাঁচ হাজারের মতো তো মোটামুটি প্রাইস অনুযায়ী শাড়িটা ঠিকঠাক ছিল কাঞ্জিবরণ কাতানগুলো এরকমই প্রাইস হয় আর এটার উপরে যেহেতু সিকোয়েন্সের কাজ আবার পাশে আরও দিকে আরও কয়েকটা শাড়ির কালেকশন খুব ভালো লাগতেছিলো আর এই গ্রাউন্ডটা তো আরও ভালো লাগতেছিলো মানে মোটামুটি অনেক কিছুই সুন্দর লেগে গেছে চোখের মধ্যে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না আর লাইক শেয়ার কমেন্টস করে জানিয়ে দিতে পারো তোমাদের আশায় থাকবো আমার একটা কমেন্টস করে দিও কেমন লেগেছে তোমাদের কাছে আজকের ভিডিওটা আর অবশ্যই আমার চ্যানেল দুটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করেও লাইক আর প্লিজ ভালো কোনো গ্রুপে শেয়ার করতে ভুলো না আমার ভিডিওগুলো তো আজকের মতো এই পর্যন্তই তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আমরা ঘুরে ঘুরে বাসায় চলে যাচ্ছিলাম আর কি তো এই হচ্ছে আমাদের ঘোরাঘুরি শেষ বাসায় চলে যাচ্ছি